এই আজ দুদিন তিন দিন একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে বিরাট ভাইরাল হয়েছে, যে ঘটনাটা হলো রাজস্থান কাণ্ড উদয়পুর, তাই তো নাকি? এই দেখেছেন তো উদয়পুর রাজস্থান কাণ্ড, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রেখে একজন হিন্দু দর্জিওয়ালা, একজন দলিত দর্জিওয়ালা, একজন আদিবাসী দর্জিওয়ালা তার দোকানে গিয়েছে জামা মাপ দেবে। যখন মাপটা নেওয়া হয়ে গেল, দর্জিওয়ালা যে এদিকে ঘুরেছে, ঘোরার সাথে সাথে পিছন থেকে এক তলোয়ার দিয়ে দেহটা যখন কেটে মাথা থেকে দেহ দুটুকরো করা হলো, আর ওই রক্ত মাখা ছুরি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে বাবা দেওয়ার জন্য দিয়েছে, দেখাচ্ছে আমি যেমন দর্জিকে মেরেছি, বিশ্ব নবী শত্রু নরেন্দ্র মোদী হুঁশিয়ার, তোমাকে শেষ করব। মনে রাখুন, ও মুসলমান নয়, ও মুসলমান নয়, ওর মাথায় টুপি সাজানো, ওর মুখে দাড়ি সাজানো, ও মুসলমান নয়, ও বিজেপির মুসলিম আইটি সেলের একজন সদস্য, সক্রিয় মেম্বার, এই কাজটা তাকে দিয়ে করানো হয়েছে ইসলামকে অপমান করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাদের মুখ থেকে নয়, গোটা বিশ্বের সামনে তা প্রকাশ করে দিয়েছে, ওরা মুসলমান, নামটা মুসলমান, ওদের কাস্তার দ্বারাই রাজস্থানের উদয়পুরের যে দর্জিওয়ালাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরাও সেই খুনিদের ফাঁসি চাই, ঠিক কিনা? যে দর্জিওয়ালাকে দুজন মুসলিম যুবক, ফেজদারি মুসলিম যুবক, তথাকথিত মুসলিম, ওদেরকে মুসলিম বলে গণ্য করা যায় না, ওরা আরএসএস এর লিডার, ওরা আরএসএস এর লিডার, প্রমাণ যদি নিতে হয় অবশ্যই আরো পরের বক্তারা আছেন, তারা বলবেন আমি নামার পরে আমার সাথে দেখা করবেন, প্রমাণ দিয়ে দেব। ভারতবর্ষের জমিনে হিন্দু আর মুসলমানের মাঝখানে কখনো মসজিদের ভিতরে শিবলিঙ্গ খুঁজতে হবে, কখনো তাজমহলের ভিতরে মন্দির খুঁজতে হবে, কিন্তু মনে রাখুন মুসলমান বাপনার শিব জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ খুঁজেছে, মুসলমান মেনে নিয়েছে আফরাজুলকে হত্যা করা হয়েছে, মুসলমান মেনে নিয়েছে হত্যা করা হয়েছে, মুসলমান মেনে নিয়েছে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, মুসলমান মেনে নিয়েছে, কিন্তু যখন বিশ্ব নবীর বিরুদ্ধে কথা হয়েছে মুসলমান রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, বাচ্চা কুরবানি দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর অপমান আমরা কখনো মানতে রাজি নয়। কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বাবাজি, মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই যে মন্তব্য, মনে রাখুন ইসলাম ধর্ম তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা টিউর সমতুল্য বলা যায়, একটা লরির টিউব পানি হাওয়া দিয়ে যদি কেউ সাগরে পুকুরে যদি মনে করে চেপে চেপে ডুবিয়ে দেব সেটা কি কখনো সম্ভব? একটা টিউ হাওয়া দিয়ে ডোবানো সম্ভব কখনো? যেমন টিউটা হাওয়া দিয়ে পানিতে ডুবিয়ে রাখা সম্ভব নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসলামকে কটুক্তি করে তাকে ধ্বংস করা তেমন কখনো সম্ভব না, কথা ঠিক কি না? কারণ মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, বিশেষ করে যে কথাটা বললে না নয়, কারণ সময় স্বল্প, কোনটা বলবো আর কোনটা ছাড়বো, মনে রাখুন আজকের মানুষের, ভারতবর্ষের মানুষের মুড মাইন্ড কনভার্ট করানোর জন্য জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ খুঁজছে, মানুষের মাইন্ড কনভার্ট করানোর জন্য আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত করা হচ্ছে। কিন্তু মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করি, আজকে শুধু আমরা নূপুর সালমার বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, সালমান রুশদির বিরুদ্ধে প্রতিবাদ মুসলমান করেছে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে মুসলমান প্রতিবাদ করেছে না করেনি, করেছে না করেনি? তাহলে আমরা শুধু নূপুর সালমার বিরুদ্ধে নয়, সালমান রুশদির বিরুদ্ধে, নূপুর সালমার বিরুদ্ধে, এই আজ দুদিন তিন দিন
একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে বিরাট ভাইরাল হয়েছে, যে ঘটনাটা হলো রাজস্থান কাণ্ড উদয়পুর, তাই তো নাকি? এই দেখেছেন তো উদয়পুর রাজস্থান কাণ্ড, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রেখে একজন হিন্দু দর্জিওয়ালা, একজন দলিত দর্জিওয়ালা, একজন আদিবাসী দর্জিওয়ালা তার দোকানে গিয়েছে জামা মাপ দেবে। যখন মাপটা নেওয়া হয়ে গেল, দর্জিওয়ালা যে এদিকে ঘুরেছে, ঘোরার সাথে সাথে পিছন থেকে এক তলোয়ার দিয়ে দেহটা যখন কেটে মাথা থেকে দেহ দুটুকরো করা হলো, আর ওই রক্ত মাখা ছুরি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে বাবা দেওয়ার জন্য দিয়েছে, দেখাচ্ছে আমি যেমন দর্জিকে মেরেছি, বিশ্বনবীর শত্রু নরেন্দ্র মোদী হুঁশিয়ার, তোমাকে শেষ করব। মনে রাখুন, ও মুসলমান নয়, ও মুসলমান নয়, ওর মাথায় টুপি সাজানো, ওর মুখে দাড়ি সাজানো, ও মুসলমান নয়, ও বিজেপির মুসলিম আইটি সেলের একজন সদস্য, সক্রিয় মেম্বার। এই কাজটা তাকে দিয়ে করানো হয়েছে ইসলামকে অপমান করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাদের মুখ থেকে নয়, গোটা বিশ্বের সামনে তা প্রকাশ করে দিয়েছে, ওরা মুসলমান, নামটা মুসলমান, ওদের কাজটা দ্বারায়। ইসলামের দুশমন না হুঁশিয়ার, এই কারা কারা বৃষ্টির মধ্যে ভিজতে রাজি আছেন হাত তোলেন, কারা কারা বৃষ্টির মাঝে ভিজতে রাজি আছেন হাত তোলেন, নারাই তো গো, আর একটু জোরে নারাই তো গো, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমাদের দেশের মাটির জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আছি। হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রাখার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? রাজি আছি। কবি বলেছেন, এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। নবী বলেছেন, জন্মভূমির মাটিকে ভালোবাসা ইমানের অঙ্গ, দুফোঁটা পানি আমাদের গায়ে লাগতে পারে, আমরা বাতাসা নয়, চিনি নয়, পানি পড়লে গলে যাব, চিনি নয়, পানি পড়লে গলে যাব, বিশ্ব নবীর জন্য যদি এখানে আয়লা ঝড়ো হয়ে যায় আমরা এই মিটিং শেষ পর্যন্ত থাকবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকের ইমানি পাওয়ার এখান থেকে নরেন্দ্র মোদী দেখবে, নূপুর শর্মা দেখবে, মোটা ভাই অমিত শাহ তারা দেখবে, বলবেন সাদ্দাম ভাই তারা তো দেখতে পাচ্ছে না, বুঝবে কি করে? মনে রাখুন, এখানে আইডি রিপোর্টার, গোয়েন্দা ডিপার্টমেন্টাল অফিসাররা আছেন, তারা রেকর্ড করছেন, এর ভিতরে অবশ্যই লোক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। অনেকে বলে আন্দোলন করে কি হবে, আমরাই আন্দোলন করেছিলাম বলে সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে ভর্ৎসনা করেছে, ঠিক কি না? তাহলে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? নবী বলেছেন, তোমার সামনে শরিয়াত বিরোধী কাজ দেখলে, তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। তাহলে আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবো না? এটা হিন্দুস্তান, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলে না, সংবিধান অনুযায়ী চলে। ভারতবর্ষের সংবিধানকে আমরা স্যালুট জানাই, ভারতবর্ষের সংবিধানকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু হাত দিয়ে যখন প্রতিবাদ করতে পারবে না। রসুল বললেন, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে কারা? আল্লাহর আলেম বান্দা হবে যারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শুধু নবীর জন্য আমরা প্রতিবাদ করছি না, তার সাথে সাথে রাজস্থানের উদয়পুরের যে দর্জিওয়ালাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরাও সেই খুনিদের ফাঁসি চাই, ঠিক কি না? রাজস্থানের উদয়পুরের যে দর্জিওয়ালাকে দুজন মুসলিম যুবক, ফেজদারি মুসলিম যুবক, তথাকথিত মুসলিম, ওদেরকে মুসলিম বলে গণ্য করা যায় না, ওরা আরএসএস এর লিডার, ওরা আরএসএস এর লিডার। প্রমাণ যদি নিতে হয়, অবশ্যই আরো পরের বক্তারা আছেন, তারা বলবেন, আমি নামার পরে আমার সাথে দেখা করবেন, প্রমাণ দিয়ে দেব। সংক্ষিপ্ত করছি, অনেক বক্তারা আছেন, তারা বলবেন, হয়তো আশা করেছিলেন অনেক,
আমারও আশা ছিল, কিন্তু সময় স্বল্পতায় সংক্ষিপ্ত করলাম। ভারতবর্ষের পতাকা মুসলমানের যতটা অমুসলিমদের অধিকার ততটা ঠিক কিনা? তাহলে দেশের পতাকা বিদেশের মাটিতে যখন অপমানিত হচ্ছে, তার জন্য বিজেপি সরকারকে জবাব দেওয়ার দরকার আছে না নাই? নিশ্চয় মনে রাখুন, তিরঙ্গা পতাকাটা শুধু মুসলমানদের নয়, তিরঙ্গা পতাকা শুধু বিজেপির পাচাটা দালালদের নয়, আরএসএস এর নয়, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তিরঙ্গা পতাকায় সমান সমান অধিকার, কথা ঠিক কিনা? ইনকলাব জিন্দাবাদ, নূপুর শর্মা নিপজ্জাত, সকলে বলুন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নূপুর শর্মা নিপজ্জাত। রাজস্থানের উদয়পুরের, রাজস্থানের উদয়পুরের হিন্দু দর্জি খুনের খুনিদেরকে ফাঁসি চাই, চাই ফাঁসি। রাজস্থানের উদয়পুরের হিন্দু দর্জি যে খুন হয়েছে, তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সংক্ষিপ্ত করলাম, অমালাইনা ইল্লাল বালাগ। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই দুঃখিত।